বাংলা সিনেমার মা, প্রবীণ অভিনয়শিল্পী আনোয়ারা, সঙ্গে আরেক অভিনেতা ওমর সানি। সানিকে আনোয়ারার সঙ্গে বিভিন্ন সিনেমায় ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এবার ভার্চুয়াল মিডিয়ায় দেখা গেল শোবিজের জনপ্রিয় মা ছেলেকে। ঘটনা হল, নায়ক ওমর সানির ছবিটি তার ফেসবুকে প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, যা সহযোগিতা পেয়েছি বলেই অভিনয় জগতের ঘরে ঢুকতে পেরেছি। কি বলবো, মমতা, স্নেহ, মায়ের আদর, শিল্পীর ছায়া সবই পেয়েছি ওনার কাছ থেকে। ভালো থাকবেন। উল্লেখ্য, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সরগম FDC। একটি প্যানেলে সভাপতি প্রার্থী হিসেবে মিশা সদাগর নির্বাচন করবেন, আরেকটি প্যানেলে আছেন সভাপতি প্রার্থী হিসেবে ওমর সানি। এই নির্বাচনকে ঘিরেই চলছে অভিনয় শিল্পীদের প্রচারণা। শিল্পী প্রার্থীরাও এ সময় তাদের ভোট সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। শিল্পী সমিতি নির্বাচন নিয়ে ব্যস্ততা কেমন চলছে জানতে চাইলে ওমর সানি বলেন, সবার দোয়ায় ভালো আছি। ব্যস্ততা মূলত এখনো পুরোপুরি নির্বাচন নিয়েই। আমাদের শিল্পীদের সাংগঠনিক হওয়া ভীষণ প্রয়োজন। চলচ্চিত্রে আমাদের সবারই অনেক দায়িত্ব রয়েছে। সবাই সবার দায়িত্ববোধের জায়গা থেকে এগিয়ে এলে আমরা একটা বড় সংগঠন হয়ে দাঁড়াতে পারবো। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।